তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনা ভাইরাসের মহামারীতে তোমরা সকলে নিজ গৃহে নিরাপদে আছো এই আশা ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের A2I প্রজেক্ট এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান, জুনেদ ইনস্ট্রাক্টর টেক। আমি এখন ষষ্ঠ পর্ব সিরামিক টেকনোলজির ইনসুলেটর, সেনেটারি এবং টাইলস বিষয়ের নবম অধ্যায়ের অর্থাৎ ফ্লোর টাইলসের উপরে পাঠদান করার আশা ব্যক্ত করছি। তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসে থাকবে, আশা করি তোমরা এই ক্লাস শেষে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয় খেয়াল আছে আমরা গত ক্লাসে পাঠদান করেছিলাম ওয়াল টাইলস। আজকে আমাদের পাঠদানের বিষয় হলো ফ্লোর টাইলস। এ অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো তা হলো ফ্লোর টাইলস বলতে কি বোঝায়, ফ্লোর টাইলস তৈরির কম্পোজিশন, কাঁচামালগুলোর তালিকা, ফ্লোর টাইলস তৈরির কম্পোজিশন, ফ্লোর টাইলস তৈরির ফ্লো চার্ট, ফ্লোর টাইলস এর উৎপাদন পদ্ধতি, ফ্লোর টাইলস এর গুণাবলী এবং ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওয়াল টাইল গত ক্লাসে যেভাবে বলেছিলাম যে ওয়াল টাইল সাধারণত ওয়ালের সৌন্দর্য কাজে ব্যবহার করা হয়, অনুরূপ ভাবে ফ্লোর টাইলস ও ফ্লোরের সৌন্দর্য বর্ধন করার কাজে আমরা ব্যবহার করে থাকি। এবার আসো, ফ্লোর টাইলস বলতে কি বোঝায়। হোয়াইট ওয়ার্সের যে সমস্ত ফ্ল্যাট আকৃতির দ্রব্য সাধারণত ফ্লোরের সৌন্দর্য বর্ধন করার কাজে আমরা ব্যবহার করে থাকি তাকে সাধারণত ফ্লোর টাইলস বলা হয়। এখানে দেখো কিছু ফ্লোর টাইলসের ছবি দেওয়া আছে। প্রথম যে ছবিটা, এই ছবিটা হলো আমাদের গ্রিন টাইলস, অর্থাৎ প্রেস মেশিনে প্রেস করার পরে কাঁচা অবস্থা টাইলসের বর্ণটা এরকম থাকে। আফটার ফায়ারিং আমরা এই পাশের ছবিগুলো যে টাইলস আছে এই টাইলসগুলো পাই। এখন এই গ্রিন টাইলসটাকে আমরা কিভাবে এই পাশের এই টাইলসের মতো বর্ণে নিয়ে আসি এর উপরে আমরা বিস্তারিত পাঠদান করব। তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে, আশা করি উপকৃত হবে। তোমাদের কাছে দেওয়া আমার যে শিটটা রয়েছে সেটা কাছে নিয়ে নাও, তোমরা সুবিধে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো এখানে ফ্লোর টাইলস তৈরির কিছু কাঁচামালের তালিকা দেওয়া আছে। প্রথমে দেখো দেওয়া আছে বিজয়পুর কিলে। এই মাটিটা আমাদের দেশে নেত্রকোনা জেলা বিজয়পুর নামক স্থানে পাওয়া যায়। এটা এক ধরনের প্রাইমারি কিলে, অর্থাৎ চায়না কিলে গুটকিও কাঁচামাল। শেরপুর কিলে, এটা একটা সেকেন্ডারি কিলে, এর অধিক হাই প্লাস্টিসিটি সম্পন্ন মাটি। সুডা ফেলসপার, ফেসপার তোমরা জানো অ্যালুমিনিয়াম সিলিকা এবং পটাশ সোডার সমন্বয়ে গঠিত থাকে। এখানে দেখো আর একটা কাঁচামাল দেওয়া হচ্ছে সিলেট ফেসপার। আমাদের বাংলাদেশেও কিন্তু সিলেট অঞ্চলে এক ধরনের ফেসপার পাওয়া যায়। এটা কিন্তু অনেকটা সোডা ফেসপারের গুথকীয়। এরপর আছে কোয়ার্স বন্ডিং, এটা একটি নতুন উপকরণ। আমাদের সাধারণত ফ্লোর টাইলসের অধিক প্লাস্টিসিটি সম্পন্ন করার জন্য, অর্থাৎ গ্রিন স্ট্রেন্থ বাড়ানোর জন্য আমরা কাঁচামালের মধ্যে মিক্সিং এর সময় কিছু অর্গানিক বাইন্ডার জাতীয়, অর্থাৎ আঠা জাতীয় কাঁচামাল ব্যবহার, সেটা হলো বন্ডিং। CMC আমরা ব্যবহার করে থাকি। স্ক্রাপ বডি, টাইলস ফ্যাক্টরিতে টাইলস উৎপাদনের সময় বিভিন্ন ধরনের টাইলস ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, ওই সমস্ত টাইলসগুলোকে ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার আমরা করে থাকি বডি কম্পোজিশন হিসেবে। এছাড়া গ্লেস সিলি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের অক্সাইড কাঁচামাল আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো একটি ফ্লোর টাইলস তৈরি বডি কম্পোজিশন। আমরা কিন্তু টাইলসের দুইটা অংশ থাকে, একটা হলো বডি আর একটি গ্লেস। বডির উপর গ্লেস প্রয়োগ করে ফায়ারিং করার পরে পূর্ণাঙ্গ টাইলস তৈরি হয়। তা প্রথমে বডি তৈরি করার জন্য আমরা কি কি কাঁচামাল ব্যবহার করি, এখানে দেখো দেওয়া আছে বিজয়পুর কিলে 30%, সুডা ফেসপার 25%, শেরপুর কিলে 15%, সিলেট ফেলসপার 15%, বন্ডিং 2%, ওয়ার্স 13%। এই শতকরা হারে আমরা একটা বডি কম্পোজিশন তৈরি করলে
ওই বডিটার পুরানো তাপমাত্রা হবে সম্ভাব্য 1150 থেকে 1250 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা মূলত নির্ভর করে কাঁচামালের শতকরা পরিমাণের উপর। আমি যদি তাপমাত্রা কমাতে চাই বা বাড়াতে চাই তাহলে এখানে কাঁচামালের ভেরিয়েশন ঘটাইতে হবে, তাহলে আমার কাঙ্ক্ষিত মানে টেম্পারেচার সিলেক্টেড করা হবে। তাছাড়া আরেকটা ক্যালকুলেশন আছে, অঙ্ক করে আমাদের এই পার্সেন্টেজ অনুযায়ী তাপমাত্রাকে বের করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাইস তৈরির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ফ্লো চার্ট, অর্থাৎ ধাপসমূহ। আমি একটা টাইস তৈরি করব, এই টাইসগুলো আমরা কীভাবে তৈরি করব তার পর্যায়ক্রমে কিছু ধাপ আছে, সেই ধাপগুলো অবলম্বন করে আমরা টাইলসগুলো তৈরি করে থাকি। আমি এখানে কিছু ধাপ দিয়েছি, এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো ধাপ রয়েছে যেগুলো আমার শিটে তোমরা বিস্তারিত জানতে পারবে। আমি এখানে উল্লেখযোগ্য কিছু ধাপ দিয়েছি, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। এই ধাপগুলো যদি তোমার মাথার মধ্যে পর্যায়ক্রমিক থাকে তাহলে তুমি একটা ফ্লোর টাইলস উৎপাদন প্রক্রিয়া যেভাবে পরীক্ষা খাতে লিখতেও পারবে, পক্ষান্তরে ইন্ডাস্ট্রি জবের ক্ষেত্রে তোমার জন্য বিশাল উপকার হবে। এই জন্য তোমরা বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনবে। প্রথমে দেখো র মেটেরিয়ালস। এখানে আমরা পূর্বে যে জেনে আসলাম কি কি কাঁচামাল আমরা ফ্লোর টাইলসের জন্য ব্যবহার করি, ওই সমস্ত কাঁচামালগুলো আমরা এখানে নিব। কাঁচামালগুলোকে নেওয়ার পরে আমরা সেগুলি ওজন করব। ওজন করার জন্য আমরা সাধারণত বক্স ফিডার বা ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করে থাকি। এখানে সঠিক পরিমাণ কাঁচামালগুলোকে তার আনুপাতিক এখানে ওজন করা হয়। ওজন করার পরে কাঁচামালগুলোকে আমরা বল মিলে দিই। বল মিলে দেওয়ার পরে আমার সেই নির্দিষ্ট কাঁচামালের সাথে পরিমাণ মতো পানি দেওয়া হয়, কিছু সোডিয়াম সিলিকেট দেওয়া হয়, পলিস্টন দেওয়া হয়, নির্দিষ্ট সময় ঘূর্ণন করা হয়, তারপর তার মান নিয়ন্ত্রণ করা হয়। মান নিয়ন্ত্রণ সঠিক আসার পরে আমরা বল মিল থেকে সিলিকগুলোকে রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে ডিসচার্জ করি। আমি বল মিলের উপর বিস্তারিত বর্ণনা পরে আসতেছি, এখানে শুধু সংক্ষেপে বলে আসলাম যে এখানে আমার মূলত কী হয়, বডি স্লিপ বা স্লারি তৈরি হয়। এই বডি স্লিপকে আমরা পরবর্তীতে পাইপলাইন থেকে আমরা এটা স্ক্রিন নিয়ে যাই। বল মিল থেকে স্লিপকে আনলোড করার সময় সাধারণত হোস পাইপ ব্যবহার করা হয়। বল মিল থেকে স্লিপ হোস পাইপের মাধ্যমে আমরা রিজার্ভ ট্যাঙ্কিতে নিয়ে আসি। যখন এখান থেকে আমরা রিজার্ভ ট্যাঙ্কিতে নিয়ে আসি তখন এটা এই স্লিপটাকে স্ক্রিনিং করা হয়। প্রায় 12 নম্বর মেশে এই স্লিপগুলোকে চালা হয়, যাতে ওভার পার্টিকেল থাকলে এই চালনিতে সেগুলি দূর হয়ে যায়। এরপরে দেখো এখানে আমরা স্লিপগুলোকে স্ক্রিনিংয়ে নিয়ে আসি। স্ক্রিনিং এবং ম্যাগনেটিক সেপারেটরে দুইটা কাজ এখানে সম্পন্ন। অর্থাৎ এই রিজার্ভ ট্যাঙ্কের স্লিপের মধ্যে যদি কোনো ধরনের দৃশ্যমান এবং অদৃশ্যমান উপদ্রব্য থাকে সেগুলোকে আমরা দূর করার জন্য প্রথমে স্ক্রিনিং ব্যবহার করি। অর্থাৎ এখানে দৃশ্যমান কাঁচামালগুলো দূর হয়ে যায়, যেমন লতা পাতা, স্পঞ্জ, কাগজের টুকরা, কাপড়ের টুকরা বা প্লাস্টিক, এই সমস্ত জাতীয় উপাদানগুলো এই চালনিতে দূর হয়ে যায়। এই স্লিপের মধ্যে আয়রন থাকে, যেটা আমাদের টাইলসের জন্য অত্যন্ত মারাত্মক ত্রুটি সৃষ্টি করে। এই আয়রনকে দূর করার জন্য আমরা সাধারণত ম্যাগনেটিক সেপারেটর ব্যবহার করি। এই ম্যাগনেটিক সেপারেটর আয়রন দূর করার পরে স্লিপগুলোকে আমরা পুনরায় আরেকটা রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে আসে। এই রিজার্ভ ট্যাঙ্ক এবং এই রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে আকার আকৃতি গঠনে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হলো এখানে অপদ্রবযুক্ত স্লিপগুলো থাকে আর এখানে আমার সম্পূর্ণ বিশুদ্ধ বা অপদ্রবমুক্ত স্লিপগুলো অবস্থান করে। এরপরে এই স্লিপগুলোকে আমরা এখান থেকে একটা নিউমেটিক পাম্পের সাহায্যে স্প্রে ড্রায়ারে নিয়ে আসি। নিউমেটিক পাম্প হলো প্রায় 190 কেজি/সেমি স্কোয়ার চাপে চাপ দিয়ে স্লিপগুলোকে স্প্রে ড্রায়ারে প্রবেশ করে। স্প্রে ড্রায়ারের উপর বিস্তারিত পরে আমরা পরে পড়বো, এখানে শুধু তোমরা জেনে রাখো যে স্প্রে ড্রায়ারের সাহায্যে আমরা সাধারণত এই স্লিপগুলোকে পাউডারে রূপান্তর করি। এখানে মূলত গ্রানুলেশন পাউডার তৈরি হয়, এই পাউডার দিয়ে পরবর্তীতে আমরা প্রেস করে টাইলসের আকার প্রদান করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গ্রানুলেশন পাউডারগুলোকে আমরা একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে পরবর্তী ধাপে নিয়ে যাই। এই কনভেয়ার বেল্ট হলো স্প্রে ড্রায়ার থেকে পাউডার নিচের দিকে পড়ার সময় 10 থেকে 12 মেশের সাহায্যে সিভিং করা হয়। সিভ করার পর পাউডার কনভেয়ার বেল্টের উপর পড়ে, অতপর পাউডারকে কনভেয়ার বেল্টের সাহায্যে আমরা এই সাইলোতে জমা করি। সাইলো কি? সাইলো হলো এক ধরনের গুদাম ঘর, এখানে আমার পাউডার জাতীয় কাঁচামালগুলো মূলত জমা থাকে। এর উপর বিস্তারিত পর আমরা পরে জানব। এই সাইলো থেকে পরবর্তীতে আমার এই পাউডারগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে বাকেট ইলিভেটরে প্রবেশ করে। সাইলোতে জমা করা পাউডারগুলো সাইলোর নিচের প্রান্ত দিয়ে
কনভেয়ার বেল্টের উপর ফেলা হয়। কনভেয়ার বেল্টের উপর ফেলা হয়, তারপর পাউডারগুলোকে বাকেট এলিভেটরের সাহায্যে প্রেস সেকশনে নেওয়া হয়। তারপর পাউডারগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে প্রেস হপারে জমা রাখা হয়। এখন এই প্রেস হপারে যখন কাঁচামালগুলো জমা হয়, সেখান থেকে সেই পাউডার জাতীয় কাঁচামালগুলোকে আমার লোয়ার প্লানজারে পাঠানো হয়। এখন লোয়ার প্লানজারে আমার কতটুকু পাউডার দরকার তাহা সাধারণত একটা সলোলয়েড বাল্ব একটা সেন্সরের মাধ্যমে সেখানে পৌঁছে দেয়। এরপরে আমার টাইলস প্রেস করা হয়। প্রেস করে এখানে টাইলসের আকার আকৃতি প্রদান করা হয়। আমি প্রেসিং এর উপর বিস্তারিত বর্ণনা পরে আসছি, তোমরা জেনে নাও এখানে মূলত টাইলসের আকার দেওয়া হয়ে থাকে। এরপর সেই টাইলসগুলোকে আমরা কনভেয়ার বেল্টের মাধ্যমে ডায়ারে প্রবেশ করি। ডায়ারে গিয়ে টাইলসগুলোকে আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ড্রাইং করে থাকি। ড্রাইং করার পরে টাইলসগুলোকে আমরা কনভেয়ার বেল্টের সামনের দিকে অগ্রসর করাই। ড্রায়ার থেকে বের হওয়ার পরে টাইলসের উপর আমরা সাধারণত ওয়াটার স্প্রে করে থাকি, কারণ টাইলসগুলো যখন ড্রাইং করা হয় তখন পৃষ্ঠগুলো গরম হয়। এই গরম পৃষ্ঠের উপর যদি আমরা গ্লেস অ্যাপ্লাই করি তাহলে টাইলসের গায়ে পিন হোল ত্রুটি আসতে পারে। এই জন্য আমরা ড্রাইং করার পরে টাইলসগুলোর উপরে ওয়াটার স্প্রে দিয়ে থাকি, তারপর টাইলসগুলোর উপরে আমরা গ্লেস প্রয়োগ করি। গ্লেস প্রয়োগ করা হয় টাইলসের উপরে বৃষ্টির মসৃণ চকচকে আকর্ষণীয় করে তোলার জন্য। এরপর টাইলসগুলো গ্লেজিং সম্পন্ন হওয়ার পরে বেল্টের মধ্যে সামনে অগ্রসর হয়। এরপর টাইলসের উপর আমরা প্রিন্টিং করি। প্রিন্টিং হলো চকচকে আকর্ষণীয় মনোমুগ্ধ করার জন্য টাইলসের উপরে যে ডিজাইন বা নকশা অঙ্কন করা হয় সেটি হলো প্রিন্টিং। এই প্রিন্টিং করার পর টাইলসগুলোকে এবার আমরা রোলার হাত ক্লিনে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফায়ারিং করি। ফায়ারিং হওয়ার পরে টাইলসগুলোকে আমরা কাটা কাটা হয়, কারণ টাইলস যখন আমরা পুরাই তখন তার আকার বিভিন্ন রকম থাকে। কাস্টমার ডিমান্ড অথবা ডিলারের ডিমান্ড অনুযায়ী এবার টাইলসগুলোকে স্কোরিং করা হয়, অর্থাৎ কাটা হয়। কাটার ফলে ওই অংশগুলো মসৃণ থাকে, অমসৃণ অংশগুলোকে পরবর্তীতে আমরা পলিশিং করে মসৃণ করে থাকি। কাটার সময় আমরা এখানে কিছু পানি ব্যবহার করি, পানিগুলোকে অপসারণ করার জন্য আমরা আবার টাইলসগুলোকে ড্রাইং করে থাকি। ড্রাইং করার পরে টাইলস এবার আমরা শর্টিং বা চেকিং করতে পারি, যে টাইলস এবার দেখে আমরা এখানে কোনো ডিফেক্ট যুক্ত টাইলস আছে কিনা, ভালো মন্দ এই সমস্ত টাইলসগুলোকে আমরা এখানে গ্রেডিং করে থাকি। এরপর টাইলসগুলোকে আমরা প্যাকিং করি। প্যাকিং করার পরে টাইলসগুলোকে আমরা মার্কেটে গিয়ে পাঠাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ফ্লোচার্টের প্রত্যেকটা ধাপ খুব মনোযোগ সহকারে ভাববে এবং মাথার মধ্যে এগুলি সবসময় রাখবে, যাতে তোমরা ধারাবাহিকভাবে এই টাইলসের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করতে পারো। যে শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এখানে কিছু ওই ফ্লো চার্টের যে সমস্ত ধাপগুলো দেওয়া আছে তার কিছু জিনিস এখানে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখো এখানে বলা আছে র ম্যাটেরিয়ালস। ফ্লো টাইলসের নির্দিষ্ট কাঁচামাল আমরা আগে নির্ধারণ করে রেখেছি, সেই কাঁচামালগুলোকে আমরা গুদাম ঘর থেকে মাঝবডি সেকশনে নিয়ে আসবো। এরপরে কাঁচামালগুলোকে আমরা বক্স ফিটারের সাহায্যে ওজন করবো। বক্স ফিটারকে আবার একটা ডিজিটাল ওয়েট ব্যালেন্স বলা হয়ে থাকে। বক্স ফিটারের সাথে একটি নির্দেশ করা পরিমাপ কাটা দেওয়া থাকে। এই র মেটেরিয়ালস বক্স ফিটারে দেওয়া হলে কতটুকু র মেটেরিয়ালস দেওয়া হয়েছে তা পরিমাপক যন্ত্র নির্দেশ করে। বক্স ফিটারকে সাধারণত ওজন মাপক যন্ত্র বলা যেতে পারে। একটি বক্স ফিটারের ক্যাপাসিটি 3 থেকে 4 টন পর্যন্ত থাকে, তবে ইন্ডাস্ট্রিতে এটা ছোট বড় হতে পারে। এরপর আমরা বল মিলে কাঁচামালগুলোকে নির্দিষ্ট বেল্টের মাধ্যমে প্রবেশ করায়। এখানে কাঁচামালগুলো আমরা দেওয়ার সাথে সাথে কিছু পরিমাণ মতো সোডিয়াম সিলিকেট ব্যবহার করি। সোডিয়াম সিলিকেট দেওয়ার উদ্দেশ্য হলো যাতে স্লিপের ভিস্কোসিটির মান সঠিক থাকে, অর্থাৎ স্লিপের পিচ্ছিলতা যেন বৃদ্ধি পায়, এই জন্য আমরা সোডিয়াম সিলিকেট ব্যবহার করি। এখানে 35% পানি দেওয়া হয়, এই পানির উপরে মূলত নির্ভর করে স্লিপের ডেন্সিটির পরিমাণ, আর সোডিয়াম সিলিকেটের উপর নির্ভর করে স্লিপের ভিস্কোসিটির পরিমাণ। আমরা বল মিলকে চার্জ করার 4টা সমান অংশে ভাগ করে চার্জ করে থাকি। এই চার্জের সময় আমরা এখানে নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল দিয়ে বল স্টোন দেওয়া হয়, এরপর সাথে পরিমাণ মতো পানি দেওয়া হয়, কিছু জায়গা ফাঁকা রয়ে যাতে গণনা প্রক্রিয়া সহজতর হয়। আমরা বল মিলে যখন বল স্টোন ব্যবহার করি, এই বল স্টোনগুলোর সাইজ সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন ধরনের বল স্টোন ব্যবহার না করলে আমার গ্রাইন্ডিং প্রক্রিয়াটা ভালো হবে না। আমাদের বর্তমান টাইলস ফ্যাক্টরিতে বল মিলের ক্যাপাসিটি থাকে প্রায় 80 থেকে 100 টন পর্যন্ত, তবে ইন্ডাস্ট্রি বেদে এটা ছোট এবং বড় আছে। একটু আগে আমরা বলে আসি স্প্রে ড্রায়ার একটা উল্লেখযোগ্য যন্ত্র আমাদের টাইলস ফ্যাক্টরিতে।
এই টাইলস ফ্যাক্টরিতে আমরা স্প্রে ড্রায়ারে স্প্রে গান ব্যবহার করা হয়। প্রত্যেকটা স্প্রে ড্রায়ারে প্রায় 8টি স্প্রে গান থাকে এবং প্রত্যেকটি স্প্রে গানে 2টি করে মোট 16টি স্লিপ নজল থাকে। তবে কোনো কোনো ইন্ডাস্ট্রিতে বর্তমানে 14টি স্প্রে গান ব্যবহার করা হয় এবং প্রত্যেকটি গানে 3টি করে মোট 42টি স্লিপ নজলও ব্যবহার করা হয়ে থাকে। এই স্লিপ নজলে আমরা যে স্প্রে গান ব্যবহার করি, এই নজলে বিভিন্ন ধরনের ব্যাস রাখা হয়। নজলের বিভিন্ন ব্যাস হওয়ার কারণে পাউডারের কণাগুলো বিভিন্ন আকার হয়ে থাকে। পাউডারের কণা বিভিন্ন আকারে না হলে টাইলস প্রেস করার সময় ওই ডাস্ট পাউডারগুলো ডাস্টে উড়ে যেতে পারে, তাছাড়া টাইলসের বন্ডিং স্ট্রেংথও ভালো হবে না। টাইলসের স্প্রে ড্রায়ারের মধ্যে যে আমরা তাপমাত্রা সরবরাহ করে থাকি তা মূলত একটি বার্নারের সাহায্যে সরবরাহ করা হয়। বার্নারের গ্যাস প্রবাহ করা হয়, এই গ্যাসের সাথে কিছু বাতাস সংযোগ করা হয়, বাতাস আবার ব্লোয়ারের মাধ্যমে ভবিষ্যৎ থেকে টেনে নিয়ে আসা হয়। বার্নারে যেখানে আগুন জ্বালানো হয় সেই জায়গায় গ্যাস এবং বাতাসের অনুপাত থাকে 1:2। এই বার্নারের উৎপত্তি স্থলে তাপমাত্রা সাধারণত বেশি থাকে, অর্থাৎ প্রায় 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এরপর সেখান থেকে তাপগুলোকে আমরা সাধারণত পাইপের মাধ্যমে স্প্রে ড্রায়ারের মধ্যে প্রবেশ করিয়ে থাকি। পাইপ দিয়ে তাপমাত্রা যাওয়ার সময় ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকে। আমার স্প্রে ড্রায়ারের ঠিক কেন্দ্রস্থলে তাপমাত্রা থাকে প্রায় 527 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে কোনো কোনো ইন্ডাস্ট্রিতে এই পরিমাণ কম বা বেশি রাখা হয়। এরপর আমার স্প্রে ড্রায়ারে আমার সাধারণত গ্রেনুলেশন পাউডার তৈরি হয়। এখানে দেখো 2টি ছবি দেওয়া আছে, একটা একটি ডেমো দেওয়া আছে স্প্রে ড্রায়ারের চিত্র, যে কীভাবে কীরকম স্প্রে ড্রায়ার ফ্যাক্টরিতে থাকে। ডান পাশের ছবিটা দেখো তোমরা, এখান থেকে খুব খেয়াল করে দেখবে বিষয়টা। এখানে হলো আমার স্লিপ থাকে, আমার যে স্লিপটাকে আমরা পাউডারে রূপান্তর করবো। এরপর এই নজল দিয়ে স্প্রে গানের মধ্যে নজল দিয়ে স্লিপগুলো আমার স্প্রে ড্রায়ারে প্রবেশ করে। এখন এখান দিয়ে আমার তাপমাত্রা প্রবাহ করা হয়, এটা ব্লোয়ার থাকে। এখানে আমার ব্লোয়ার দিয়ে তাপমাত্রাগুলো আমরা বার্নার দিয়ে এই স্প্রে ড্রায়ারের মধ্যে প্রবেশ করে। এরপরে সাইক্লোনে এখানে এসে আমার এগুলো আলোড়িত হয়। আলোড়িত হওয়ার পরে এখানে যে তাপ থাকে অতিরিক্ত তাপ দিয়ে বের হয়ে যায় এবং আমার এখন পার্টিকেল যে সাইজটা আমার, অর্থাৎ যে পাউডারটা তৈরি হয় এখানে এসে আমার এই হোভারের মধ্যে পাউডারগুলো জমা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো সাইলো। সাইলো আমরা ইতিপূর্বে জেনে আসছি যে এটা একটা গুদাম ঘর, অর্থাৎ এখানে কাঁচামাল পাউডার দিয়ে কাঁচামাল গুলোকে স্টোরেজ করে রাখা হয় এবং সাথে সাথে এখানে ময়েশ্চার ধরে রাখা হয়। কারণ টাইলসকে আমরা যখন ফ্রেশ করব, ফ্রেশ করার সময় তার মধ্যে কিছু ময়েশ্চার থাকা আবশ্যক, তার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, প্রায় 5 থেকে 8% ইন্ডাস্ট্রি ভিতরে কম বেশি রাখা হয়। এজন্য এই সাইলোর মধ্যে আমরা ময়েশ্চারটাকে কন্ট্রোল করে রাখি। এরপরে আসো হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেস মেশিনে আমাদের পাউডারগুলো সাইলো থেকে একটা সলো লেড বাল্বের মাধ্যমে আমরা প্রবেশ করি। আমার প্রেসের সময় কতটুকু পাউডার লাগবে তা একটা সলো লেড বাল্ব সেন্সরের মাধ্যমে আমার হাইড্রোলিক প্রেস মেশিনে প্রবেশ করাই। হাইড্রোলিক প্রেস মেশিনে সাধারণত 2 ধরনের মোল্ড থাকে, একটা লোয়ার মোল্ড, অপরটি আপার মোল্ড। আমার পাউডার যাতে কাঁচামালগুলো মূলত লোয়ার মোল্ডে এসে জমা হয়। লোয়ার মোল্ডে আমার পাউডার যাতে কাঁচামালগুলো যাতে আটকে না যায় এজন্য আমরা এখানে লুব্রিকেন্ট ব্যবহার করে থাকি। পক্ষান্তরে আপার প্লানজারও যাতে আমার এই পাউডার কাঁচামালগুলো আটকে না যায় এজন্য আমরা আপার প্লানজার ইলেকট্রিক কয়েল দিয়ে হিটিং করে রাখি। এরপরে আমরা লোয়ার প্লানজারের মধ্যে এসে কাঁচামালগুলোকে আপার প্লানজারে চাপ প্রদান করে থাকি। আমাদের টাইলস ফ্যাক্টরিগুলোতে সাধারণত 2 বার টাইলসে প্রেস করা হয়, তার একটিকে বলে ফার্স্ট প্রেস, যা 170 টন বা কোনো কোনো ইন্ডাস্ট্রিতে ভারে চাপ প্রদান করে থাকে। সেকেন্ড প্রেসার দেওয়া হয় প্রায় 700 টনে, অর্থাৎ 250 বারে, এটা 20x30 সাইজের একটা টাইলসের ক্ষেত্রে। তবে বর্তমানে বাংলাদেশে কোনো কোনো সিরামিক কারখানায় 3 বারও প্রেস করা হয় থাকে। প্রথম ধাপে প্রায় 30 বার, দ্বিতীয় ধাপে 190 বার এবং তৃতীয় ধাপে 100 বার চাপে চাপ প্রদান করে টাইলসের আকার প্রদান করা হয়ে থাকে। তবে এই মান ইন্ডাস্ট্রি ভেদে কম বা বেশি রাখা হয়। টাইলসকে যখন ফাইনাল প্রেস দেওয়া হয় তখন এখানে ময়েশ্চার থাকে প্রায় 5.5 থেকে 6%। হাইড্রোলিক প্রেস মেশিন হাইড্রোলিক অয়েলের সাহায্যে কাজ করে থাকে, অর্থাৎ পুরো প্রেস মেশিনটা অয়েলের সাথে কন্ট্রোলিং করা হয়ে থাকে। এখানে অয়েলের একটি নির্দিষ্ট তাপমাত্রা থাকে, তা হলো 38.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
প্রতি মিনিটে 18 থেকে 20টি টাইলস ফর্মিং করা হয়। দ্রব্য চাপ দিয়ে তৈরি করার সময় আপার প্রান্তে ইলেকট্রিক কয়েল দ্বারা উত্তপ্ত করা হয়, যাতে করে মোল্ডের পাউডার মোল্ডের সাথে আটকে না যায়। এখানে দেখো হাইড্রোলিক টাইলস প্রেস মেশিনের দুইটা ছবি দেওয়া আছে। এখানে দেখো ডান পাশের ছবিতে আমি এখানে আপার মোল্ড এবং লোয়ার মোল্ডের দুইটি ছবি দেখানোর চেষ্টা করেছি, অর্থাৎ এই নিচের মোল্ডার মধ্যে আমার পাউডার জাতীয় কাঁচামালগুলো এসে জমা হয়। এরপরে হাইড্রোলিক অয়েলের মাধ্যমে অর্থাৎ তেলের মাধ্যমে এই আপার মোল্ড দ্বারা এই লোয়ার প্রান্তের মধ্যে দিয়ে কাঁচামালগুলোকে চাপ প্রদান করে টাইলসের আকার দেওয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাইলস যখন আকার দেওয়া হয়ে যায় তখন টাইলসগুলোকে রোলার হাত ডায়ারের মধ্যে ড্রয়িং করা হয়ে থাকে। এই রোলার হাত ডায়ারে সাধারণত 3 থেকে 5 লেয়ার বিশিষ্ট থাকে এবং লেয়ারে বার্নার এবং ব্লোয়ার সেট করা আছে, যাদের মাধ্যমে ডায়ারে তাপমাত্রা দেওয়া হয়ে থাকে। টাইলস ড্রয়িং করার সময় একটা নির্দিষ্ট মান নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, অর্থাৎ তাপমাত্রা আস্তে আস্তে বাড়ানো হয়ে থাকে এবং ড্রয়িং সম্পন্ন হয়ে গেলে পুনরায় আবার এটা আস্তে আস্তে কমানো হয়ে থাকে। প্রায় 180 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টা ড্রাইং করা হয়ে থাকে। ড্রাইং সম্পন্ন হওয়ার পরে টাইলসগুলো ড্রায়ের অপর প্রান্ত দিয়ে বের হয়ে আসে। ড্রায়ারে তাপমাত্রা বৃদ্ধিকরণ এবং হ্রাস করার একটা টেকনিক আছে, সেটা হলো প্রথমে 100 ডিগ্রি থেকে তাপমাত্রা বাড়ে 150 করা হয়, 150 থেকে 200 ডিগ্রি, এরপর তাপমাত্রাকে পর্যায়ক্রমে আবার নিচের দিকে কমে নিয়ে আসা হয়। এখানে মূলত টাইলসের ময়েশ্চার দূর করা হয়ে থাকে এবং সাথে সাথে টাইলসের হার্ডনেস বৃদ্ধি করে থাকে। টাইলস ড্রয়িং সম্পন্ন হওয়ার পরে আমরা ইতিপূর্বে ফ্লো চার্টে বলে আসছি যে টাইলসের পৃষ্ঠগুলো অত্যন্ত গরম থাকে। এই গরম টাইলসের উপরে যদি যদি আমরা গ্লেজ অ্যাপ্লাই করি তাহলে টাইলসের পৃষ্ঠে পিন হোল এক ধরনের ত্রুটি দেখা দেবে। এর জন্য আমরা সাধারণত টাইলসের মধ্যে ওয়াটার স্প্রে করে থাকি, যাতে পরবর্তীতে টাইলসের উপর পিন হোল দেখা না দেয়। ফায়ারিং এর পর টাইলসের বিভিন্ন একটি ড্রয়িংকৃত টাইলসে সাধারণত 10 থেকে 12 মিলিলিটার ওয়াটার স্প্রে করা হয়ে থাকে। ওয়াটার স্প্রে করার পর টাইলসগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, এরপর টাইলসের উপর গিলেজ দেওয়া হয়ে থাকে। আমাদের টাইলস ফ্যাক্টরিতে মূলত পুরিং প্রসেস এবং ভেলা প্রসেসে টাইলসের মধ্যে গ্লেজ দেওয়া হয়ে থাকে। যে গ্লেজ টাইলসের উপরে দেওয়া হয় তার একটা মান নিয়ন্ত্রণ কিন্তু একটা অপরিহার্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই গ্লেসের ডেন্সিটি এবং ভিসকোসিটির মান একটা নির্দিষ্ট মানের মধ্যে থাকা আবশ্যক। এখানে দেখো গ্লেজের ডেন্সিটি রাখা হয় 1.67 গ্রাম পার সিসি এবং এর ভিসকোসিটি থাকে 2 থেকে 3 মিনিট। একটি টাইলসে সাধারণত 40 থেকে 45 গ্রাম গ্লেজ গ্লেজ দেওয়া হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা ওয়াল টাইলসের মধ্যে কত গ্রাম গ্লেজ অ্যাপ্লাই করেছি? হ্যাঁ, প্রায় 31 থেকে 32 গ্রাম। অর্থাৎ আমার ফ্লোর টাইলসের মধ্যে কিন্তু গ্লেজের পরিমাণ বেশি দেওয়া হয়ে থাকে, কারণ এর থিকনেস বেশি রাখা হয়। কেন রাখা হয় আমরা এর গুণাবলীর মধ্য থেকে জানতে পারবো। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে যে কম্পন প্রসেসে কিভাবে আমরা গ্লেজ, অর্থাৎ এটা একটা পুরিং প্রসেস, একটা গোলাকার ডিস্ক থাকে, ডিস্কের মধ্যে দিয়ে টাইলসের উপরে গোলাকৃতি ভাবে গ্লেজ প্রয়োগ করছে। এরপরের ছবিটা দেখো ভেলা প্রসেস, এখানে দেখো টাইলসের উপরে খাড়াখাড়ি ভাবে এখানে গ্লেজ প্রয়োগ করা হয়েছে। টাইলসের মধ্যে গ্লেজ প্রয়োগ সম্পন্ন হয়ে গেলে তখন এই টাইলসের সাইডে যে গ্লেজগুলো লাগানো থাকে সেগুলোকে আমরা পরিষ্কার করার জন্য সাইড গ্লেজ লিনারে প্রবেশ করে, অর্থাৎ অ্যানগো, অর্থাৎ গ্লেজ প্রয়োগ করার পর টাইলসের দুই সাইডে যে গ্লেজ লেগে থাকে তা সাইড গ্লেজ লিনারের সাহায্যে আমরা পরিষ্কার করে থাকি। গ্লেজ পরিষ্কার হওয়ার পর এবার আমরা টাইলসগুলোকে সাধারণত রোলার হাত ক্লিনের মধ্যে পুরাইয়ে থাকি। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা রোলার হাত ক্লিনে টাইলসগুলোকে ফায়ারিং করে থাকি। আমাদের সিরামিক ফ্যাক্টরিতে আমরা সাধারণত রোলার হাত ক্লিন ব্যবহার করতে, এই রোলার হাত ক্লিনে বিভিন্ন ধরনের রোলার থাকে, এগুলি স্টেনলেস স্টিল, অ্যালুমিনা বা আমাদের পোর্সিলিনের রোলার ব্যবহার করা হয়ে থাকে। আমরা টাইলসে ফায়ারিং করার আগে এখানে আমরা দেখো টাইলসের মধ্যে আমরা ডিজাইন করে থাকি, অর্থাৎ প্রিন্টিং করে থাকি। আমাদের সিরামিক টাইলসে সাধারণত 3 ভাবে আমরা ডেকোরেশন প্রিন্টিং করে থাকি, তার একটি হলো স্ক্রিন প্রিন্টিং, একটি রোলার প্রিন্টিং আর একটা ডিজিটাল প্রিন্টিং। বর্তমানে আমাদের দেশে ডিজিটাল প্রিন্টিং প্রক্রিয়াটি ব্যবহৃত করা হয়। ডিজিটাল প্রিন্টিং
সাধারণত ইনজেক প্রিন্টিং মেশিনের সাহায্যে করা হয়ে থাকে। উক্ত মেশিনে প্রায় 8টি ভিন্ন ভিন্ন কালারের ভার থাকে। ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে অটো কন্ট্রোলিং ডিভাইসের মাধ্যমে টাইলসকে আমরা সাধারণত প্রিন্টিং করে থাকি। টাইলস প্রিন্টিং এর আগে 2টি সেন্সর কাজ করে। একটি সেন্সর কাজ করে মূলত পুরুত্ব নির্ধারণের জন্য এবং অপরটি প্রিন্টিং এর জন্য কাউন্টিং করতে হয়। অর্থাৎ কতগুলি আমরা টাইলস এর মধ্যে প্রিন্ট করি। দুইটি সেন্সর দুই রকম কাজ করে থাকে। এখানে দেখো স্ক্রিন প্রিন্টিং, রোলার প্রিন্টিং আর ডিজিটাল প্রিন্টিং এর ছবি দেওয়া আছে। এখানে আমরা আল্ট্রাভায়োলেট বক্সের মধ্যে এখানে ডিজাইন করা থাকে। ডিজাইন করার আমরা কালার প্রয়োগ করি। এর নিচে আমার টাইলস থাকে। টাইলসের উপর আমরা এই কালারগুলোকে ঘষলে আমার টাইলসের উপরে ডিজাইন করে। অনুরূপভাবে রোলারের মধ্যে যদি ডিজাইন করা থাকে তাহলে আমার টাইলসের পৃষ্ঠে ডিজাইন হয়ে থাকে। আর এখানে দেখো এই বিভিন্ন বক্স আছে, বক্সের মধ্যে কালার বার থাকে। আমরা নির্দিষ্ট তাপমাত্রা এগুলোকে ফাইনিং করে থাকি, ডিজাইন করে থাকি। টাইলসের ডিজাইন সম্পন্ন হয়ে গেলে আমরা টাইলসকে মূলত রোলার হাত ক্লিনে ফাইনিং করে থাকি। এই রোলার হাত ক্লিনে সাধারণত 3টি জোন থাকে, একটা প্রি হিটিং জোন, একটি ফায়ারিং জোন আর একটি কুলিং জোন। প্রি হিটিং জোনের তাপমাত্রা থাকে প্রায় 650 থেকে 850 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপর ফায়ারিং জোনে 1150 থেকে 1250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হয়। এরপর টাইলসগুলোকে আমরা কুলিং করি। কুলিং করার পর টাইলসগুলোকে এরপর ধীরে ধীরে ক্লিন থেকে বের করে নিয়ে আসা হয়। টাইলস পুরানোর পর টাইলসকে স্কোরিং এবং পলিশিং করা আবশ্যক। বিভিন্ন ধরনের যন্ত্রের সাহায্যে আমরা সাধারণত টাইলসকে কেটে থাকি। টাইলস সাধারণত কাটার জন্য 2টি ধাপে ফিরে ভাগ করা হয়। প্রথম ভাগে এক অংশ কাটা হয় এবং পরবর্তী অন্য অংশে কাটা হয়। টাইলস দ্রুত কাটার জন্য আমরা সাধারণত পানি ব্যবহার করে থাকি। পরবর্তীতে ওই পানিকে শুকানোর জন্য আমরা ড্রায়ারে আবার ওই টাইলসে প্রবেশ করাই। এরপর টাইলসকে বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করে পলিশ করে থাকি। অর্থাৎ কাটা অংশ অমসৃণ হয়ে থাকে, সে অমসৃণ অংশগুলোকে মসৃণ করার জন্য আমরা সাধারণত পলিশ করে থাকি। পলিশ করার পরে টাইলসগুলোকে আমরা প্যাকিং করে বাজারজাতকরণ করে থাকি। ফ্লোর টাইলসের কিছু নির্দিষ্ট গুণাবলী আছে। দেখো এটা একটা ভিট্রিয়াস বডি, অর্থাৎ এটা উচ্চ তাপমাত্রা পুরানো হয়। এর মধ্যে পানি শোষণ ক্ষমতা 0% থাকে। ফ্লোর টাইলস যথেষ্ট ঘর্ষণ প্রতিরোধী হয়ে থাকে। এর ভাঙ্গন রোধ ক্ষমতা উৎকৃষ্ট মান হয়েছে, যাতে অল্প আঘাতে অল্প চাপে টাইলস ভেঙে না যায়। যেন অতি উৎকৃষ্ট যান্ত্রিক শক্তি সম্পন্ন হয়ে থাকে। এর কোনো ছিদ্র থাকে না। ফ্লোর টাইলসে পুরানো তাপমাত্রা থাকে 1150 থেকে 1250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ইহা যথেষ্ট রাসায়নিক ক্রিয়া প্রতিরোধী হয়, কারণ যে কোনো ক্ষার রাসায়নিক উপাদান যাতে টাইলসের উপর পড়ে কেমিক্যাল অ্যাটাক না করে, এই জন্য যথেষ্ট রাসায়নিক ক্রিয়া প্রতিরোধী হয়। ইহার তাপে প্রসারণ গুণাঙ্ক উৎকৃষ্ট মানের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা ফ্লোর টাইলস কোথায় ব্যবহার করে থাকি। আমি এখানে কিছু ব্যবহারিক ক্ষেত্র নাম উল্লেখ করেছি। এর বাইরেও আরো বিভিন্ন জায়গায় এই ফ্লোর টাইলস ব্যবহার করে থাকে, তোমরা সেগুলি কালেক্টেড করে নিবে। দেখো আমি এখানে প্রথম বলেছি যে গোসলখানা, রান্নাঘর এবং ঘরের ফ্লোরে টাইলস ব্যবহার করা হয়ে থাকে। বর্তমান আবাসিক ভবনে ব্যাপক হারে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়। হোটেল, রেস্টুরেন্ট, পাবলিক জোন বা বিভিন্ন ধরনের প্রসিদ্ধ স্থানের সৌন্দর্য বর্ধন করার কাজে বর্তমানে ফ্লোর টাইলস ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। সুইমিং পুলের সৌন্দর্য বর্ধন করার কাজে আমরা সাধারণত ফ্লোর টাইলস ব্যবহার করে থাকি। দর্শনীয় স্থান, মসজিদ, হোটেল, বাসভবন বা বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্টের সৌন্দর্য বর্ধন করার কাজে বর্তমানে ব্যাপক হারে আমরা এই ফ্লোর টাইলস ব্যবহার করছি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জেনে রাখার বিষয় যে আমরা পূর্বে যে ওয়াল টাইলস করেছি আর ফ্লোর টাইলস, দুইটা টাইলস সাইজে বিভিন্ন রকম থাকে। একই হইলেও আমরা ওয়াল টাইলস কখনো ফ্লোর টাইলে ফ্লোরে ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? কারণ হলো, প্রথম কারণ হলো এর হার্ডনেস। আমরা সাধারণত লোকালি কাঁচামাল দ্বারা ফ্লোর টাইলস ওয়াল টাইলস তৈরি করেছি এবং এর পুরানো তাপমাত্রা কম ছিল। তাছাড়া সেটি আমার ওয়াল টাইলস ছিল একটি সেমি ভিট্রিয়াস বডি। পক্ষান্তরে ফ্লোর টাইলস দেখো আমি উন্নত মানের কাঁচামাল দ্বারা তৈরি করেছি, অতি উচ্চ তাপে পুড়িয়েছি এবং এর হার্ডনেস অনেক বেশি, গ্রিন স্টেন অনেক বেশি ছিল, ভাঙ্গন রোধ ক্ষমতা অনেক বেশি। এজন্য আমরা সাধারণত ওয়াল টাইলস ওয়ালে ব্যবহার করি এবং ফ্লোর টাইলস ফ্লোরে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমাদের পাঠ্যসূচি হলো স্প্রে ড্রায়ার, টাইলস স্কোরিং অ্যান্ড পলিশিং প্রসেসের উপর বিস্তারিত আমরা পাঠদান করার আশা ব্যক্ত করছি। তোমরা আগামী ক্লাস পর্যন্ত, আগামী শনিবার ঠিক 11:30টায় আমার ক্লাস হবে, তোমরা সেই ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। করোনার ভাইরাসের মধ্যে তোমরা সকলে নিজ নিজ গৃহে অবস্থান করো, নিজ নিজ অভিভাবকদের, বয়োজ্যেষ্ঠদের তোমরা নিরাপদে রাখো এবং সর্বোপরি নিজের সুরক্ষা থাকা অপরকে সুরক্ষা দেয়।
মাস্ক পরে বাইরে বের হবা, এবং কোনো কোনো হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার রাখবো। এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।